পাবনার সুজানগরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম জানু নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম খন্দকার ভবানীপুর গ্রামের মৃত হাসান খন্দকারের ছেলে। তিনি 2021 সালে পাবনা সদর থানা থেকে পুলিশ কনস্টেবল হিসেবে অবসর নেন। হামলায় অন্তত 5 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আহতদের মধ্যে জাহাঙ্গীরের এক ভাইকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন নিহত জাহাঙ্গীরের ভাই মতি খন্দকার, একই এলাকার আরফান মোল্লার ছেলে আইনউদ্দিন ও নাজিমউদ্দিনের ছেলে আব্দুর রহিম। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।